হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তর নির্বাচন করো। কসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক আলফা, যেখানে আলফা নট ইকুয়াল টু জিরো। সমীকরণের সাধারণ সমাধান হয় অপশন এ এন পাই প্লাস আলফা, থিটা ইজ ইকুয়াল টু অপশন বি থিটা ইজ ইকুয়াল টু এন পাই মাইনাস আলফা, অপশন সি এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা, অপশন ডি এন ইজ ইকুয়াল টু এন পাই আলফা। তাহলে সেক্ষেত্রে কোসেক থিটা ইজ ইকুয়াল টু, যদি কোসেক আলফা হয় তাহলে আমি বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। তার মানে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।